আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা ভর্তার রেসিপি শেয়ার করব। ভর্তার জন্য লাগবে আমার 3টা কচি ঝিঙ্গা বা ধুন্দুল। ধুন্দুলগুলো ছিলে পরিষ্কার করে ধুয়ে একটু ছোট পিস করে কেটে নিয়েছি। ধুন্দুলগুলো সিদ্ধ করে নিতে হবে, তাই একটা প্যানের মধ্যে ধুন্দুলগুলো দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে চুলার আঁচ হাই রেখে সিদ্ধ করে পানিটা শুকিয়ে নিতে হবে। সিদ্ধ করার সময় মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিতে হবে, যাতে করে নিচে দিয়ে না লেগে যায়। আর ঢাকনাটা উঠিয়ে আবারও ঢেকে দিতে হবে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। পানিটা ভালো করে শুকিয়ে এলে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করা ধুন্দুল আর সাথে পছন্দ মতো ধনে পাতা কুচি 7টার মতো কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর দেখতে এমন হবে। ভর্তার জন্য আমার যা যা লাগবে, পেঁয়াজ আর রসুনের পেস্ট, এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর সাথে 6টা রসুনের কোয়া পেস্ট করে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ রসুন পেঁয়াজের পেস্ট আছে। আরও লাগবে 1/2 চা চামচের একটু বেশি মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, ধনে গুঁড়া আছে 1/2 চা চামচের মতো, আর আছে লবণ। চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে নিয়েছি। এখানে চলে যাব ভর্তা বানাতে। একটা ফ্রাই প্যানে 1/2 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব পেঁয়াজ আর রসুনের পেস্ট। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি আরো 2টা তেজপাতা। তেজপাতা দিয়ে আর একটু ভেজে নিচ্ছে। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আরো দিচ্ছি ধনে গুঁড়া, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখানে লবণটা একটু সাবধানে দিতে হবে, কারণ ধুন্দুল সিদ্ধ করার সময় আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিব পিস করে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে কষিয়ে নিতে হবে মাছটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। চিংড়ি মাছ বেশিক্ষণ চুলায় রান্না করলে শক্ত হয়ে যায়, তাই একটু সিদ্ধ হয়ে এলেই দিয়ে দিব আগে থেকে ব্লেন্ড করে রাখা ধুন্দুল পেস্ট। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই ভর্তাটা বানানোর সময় চুলার আঁচ মিডিয়াম থেকে একটু বাড়িয়ে নিতে হবে, তাতে করে পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই ভর্তাটা রান্না করার সময় ঢাকনা দিয়ে আমি ঢাকবো না, নেড়েচেড়ে ভর্তার পানিটা শুকিয়ে নিব। আমরা অনেকভাবেই এই ধুন্দুল ভর্তা বানিয়ে খাই, তবে এইভাবে আপনারা ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। এই ভর্তার সুবিধা হচ্ছে একবার একটু বেশি পরিমাণ বানিয়ে ফ্রিজে রেখে খেতে পারবেন অনেক দিন পর্যন্ত। যাদের এখনও এইভাবে ধুন্দুল ভর্তা বানিয়ে খাওয়া হয়নি, তারা অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভর্তার পানিটা শুকিয়ে এলে নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।